63টি দ্বীপ নিয়ে গঠিত, মাত্র 725.70 বর্গ কিলোমিটার, যা আমাদের ঢাকা জেলার চাইতেও ছোট। বর্তমানে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র, বিশ্বব্যাংকে যাদের রিজার্ভ জাপান এবং চীনের চাইতেও বেশি। জনসংখ্যা 56,38,700, যার মধ্যে এক তৃতীয়াংশ লোক কর্মসূত্রে অন্য দেশ থেকে আসা অস্থায়ী নাগরিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর প্রোডাকশনের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন স্বপ্নের দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের থেকে আলাদা হয়ে মালয়েশিয়ার সাথে মিলে রাষ্ট্র গঠন করে 1963 সালের 15ই সেপ্টেম্বর। দুই বছরের কম সময়ের মধ্যে 1965 সালের 9ই আগস্ট তারা এক রক্তপাতহীন চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার থেকে আলাদা হয়ে নিজস্ব স্বতন্ত্র রাষ্ট্র গঠন করে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গার্ডেন্স বাই দ্য বেতে। 250 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বিশাল এই পার্ক। 3টি বৃহৎ ওয়াটার ফ্রন্ট বাগান নিয়ে এই বিশাল পার্ক গড়ে উঠেছে। 1000 প্রজাতির বিভিন্ন গাছ ও লতাগুল্মের সমাহার আপনাকে মুগ্ধ করবে। শহুরে পরিবেশে যদি ক্লান্ত অনুভব করেন, তাহলে এখানকার সবুজ শান্ত পরিবেশে এসে দেহমনকে সতেজ করে নিতে পারেন। এটি খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা উপভোগ করছি সিঙ্গাপুরের রাতের সৌন্দর্য। সিঙ্গাপুর যাবেন আর মেরিলিয়ন পার্ক দেখবেন না, এ হতেই পারে না। এই স্থাপনাটিকে সিঙ্গাপুরের গর্ব এবং প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই মূর্তিটি দ্বারা সিঙ্গাপুরবাসী এটাই প্রমাণ করতে চায় যে মাছ ব্যবসায়ী হিসেবে তাদের দেশের যে অতীত ইতিহাস, সেটা তারা ভুলে যায়নি। এখান থেকে সমগ্র মেরিনা বে এর সৌন্দর্য উপভোগ করা যায়। মেরিলিয়ন এর মূর্তিটি 28 ফুট লম্বা, এর মাথা সিংহের এবং দেহ মাছের। সব মিলিয়ে জায়গাটার পরিবেশ অনেক চমৎকার। ভিউয়ার্স, মেরিলিয়ন পার্কের এখান থেকেই ছোট্ট একটি ট্যুরিস্ট জাহাজ সমগ্র মেরিনা বে এলাকা ঘুরে দেখায়। আসুন আমরা এবার সেই জাহাজটিতে উঠে সমগ্র মেরিনা বে এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি।
three beautifully preserved buildings that commemorate Queen Victoria, the Empress of India. The Victoria Theatre and Victoria Memorial Hall, which purchases the Empress Place building, is now also a museum. Civilization's Museum offers a treasure trove of history and culture that will introduce you to the world of Asia traditions. The museum features over 1,600 treasured artifacts and 4,300... মাত্র 40 থেকে 50 বছরের ব্যবধানে অনুন্নত তৃতীয় বিশ্বের একটি দেশ থেকে একটি পরিপূর্ণ উন্নত দেশে পরিণত হয়ে সিঙ্গাপুর একটি চমক সৃষ্টি করেছে। 1965 সালে স্বাধীনতা প্রাপ্ত সিঙ্গাপুর ছিল অগোছলো, নিয়ন্ত্রণহীন এবং সংঘাতে পরিপূর্ণ একটি দেশ। কিন্তু তারা সেখানে থেমে থাকেনি, যুগোপযোগী পরিকল্পনা এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তারা আজ নিজেদের দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে তা এখন বিভিন্ন দেশের পর্যটকদের কাছে এক দারুণ আকর্ষণের নাম। Side of Cabinet Bridge, you'll see a group of little boys jumping into the river. Don't worry about jumping into sand dunes, showing a scene from the river's past, but you take off all their clothes and jump into a pool. Viewers, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হলিউডের অন্যতম প্রোডাকশন হাউস ইউনিভার্সাল স্টুডিওর এশিয়ার সর্ববৃহৎ থিম পার্কে। সিঙ্গাপুর ভ্রমণকে এক আলাদা আনন্দময় করে তুলতে এই থিম পার্কের জুড়ি নেই, তাই ভ্রমণের সময় ঘুরে আসতে ভুলবেন না। ভিউয়ার্স, পুরো পার্কটি এত বড় যে একদিনে পুরোটা ঘুরে দেখা বেশ কষ্টের, আর শনি এবং রোববার হলে তো কোনো কথাই নেই। ওই দুই দিন আলাদা আলাদা আরও বাড়তি চমক নিয়ে পরিবেশন করা হয় পার্কটি। পুরো পার্কটিকে রয়েছে 6টি স্বপ্নরাজ্য। প্রথমটির প্রবেশপথেই দেখা যাবে হলিউড, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার হলিউডের এক প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে। মনে হবে সত্যি সত্যি আপনি হলিউডের রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন। এখানে দেখা মিলবে বিভিন্ন হলিউড নায়ক এবং নায়িকা বেশি মানুষের, রয়েছে বিখ্যাত মিলিয়ন রাজ্য এবং দুষ্টামিতে ভরা সিমেটি স্ট্রিট, যা বাংলাদেশে সিসিমপুর নামেই বিখ্যাত। হেঁটে যেতেই চোখে পড়বে হলিউডের বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ পরিচালিত কিছু অ্যানিমেশন ইফেক্ট, তার পাশেই ভিন ডিজেলের মূর্তি,
আসল না মমি দিয়ে বানানো তা শনাক্ত করা বেশ কঠিন ব্যাপার। ভিউয়ার্স, সিঙ্গাপুর সৈকতের জন্য খুব একটা বিখ্যাত না, কিন্তু এরপর যদি আপনার সৈকতের সময় কাটাতে ইচ্ছা করে সেক্ষেত্রে সেন্তোসা আইল্যান্ড একটা চমৎকার গন্তব্য হবে। জল এবং স্থল উভয় পথেই এই ছোট্ট দ্বীপে যেতে পারবেন। সেন্তোসার সি বিচ দেখে আমার কাছে সত্যি কথা বলতে যদি আমাদের কক্সবাজারের সাথে তুলনা করি তাহলে আমি বলবো 10-2 অর্থাৎ ফেল মার্ক, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটি কোনো সি বিচ বলে মনেই হচ্ছে না। যাই হোক, তারপরেও যদি আপনার সি বিচ দেখতে ইচ্ছে করে সিঙ্গাপুরে এসে এটি আপনাকে দেখতে হবে, যা আমাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কাছে একেবারে শিশু মনে হবে আপনার। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেল, এবার বিদায়ের পালা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্যে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রোডাকশনের সাথেই থাকবেন। ধন্যবাদ।